আজি সকালে তামিলনাড়ুর তাঞ্জাবুরের এক মন্দিরের রথযাত্রা উচ্চ ক্ষমতা সম্পন্ন বিজুড়ি তার সম্প্রসারণে আসি অন্যূন 11 জন ব্যক্তিঙ্কর মৃত্যু ঘটিছে। মৃত ব্যক্তি মধ্যে দুই জন ছোট পিলা থিবা কথা মধ্যে জনাপড়িছে। প্রাপ্ত সূচনা অনুসারে কালিমেড়ু নিকটস্থ অপর মন্দিরের রথযাত্রা বাহারি বেড়ে উক্ত অঘটন ঘটিবা দেখা মিলিছে। মঙ্গলবার রাতের অপর গুরুপূজাই পালন করা যাই এই উৎসবরে আখপাখ অঞ্চলর বহু লোক যোগ দিয়ে আজ প্রত্যুষে শোভাযাত্রায় টণা যাওয়া রথটি রাস্তার মোড়ে বুলুতা বেড়ে বাধা পাই তেমন রথটি ঠিক ভাবে বুলাইবা রথক পছুয়া টাণবার উপরে যাই উচ্চ শক্তিসম্পন্ন বিজুড়ি প্রবাহিত তার সম্প্রসারণে আসিলা। ফলে রথ উপরে ঠিয়া হয়ে লোক বিজুড়ি আঘাত পাই তলে পড়ে যাই ও ঘটনাস্থলের সে প্রাণব উড়ি যাই। এছাড়া বিজুড়ি আঘাত পাই আহত হয়ে তিনজন ব্যক্তি চিকিৎসা নিমন্তে তাঞ্জুবুর মেডিকাল কলেজে ভর্তি করা যাই। কুযাচ্ছে রথ টণা যাওয়া রাস্তায় থাকা খালখমার পা ভরি রই বিজুড়ি আঘাতের অধিক লোকর মৃত্যু হবার ভয় লা কিন্তু বিজুড়ি তার সম্প্রসারে আসা ক্ষণে 50 অধিক লোক রথ উপর তলক ডেই পড়লে। রিপোর্ট গৌরী টিভি।